উদ্বোধনের প্রায় এক বছর পরও চালু হলো না সংসদ তহবিলের টাকায় দেয়া অ্যাম্বুলেন্স। করোনাকালে অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে আমবাগানে, এ নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। দ্রুত অ্যাম্বুলেন্স চালুর প্রতিশ্রুতি ক্লাব কর্তৃপক্ষের, তার দিক থেকে কোনো ত্রুটি নেই দাবি মালদা উত্তর বিজেপি সাংসদ খগেন মুর্মুর। যদি এইভাবে অ্যাম্বুলেন্স পড়ে থাকে নিয়ে কটাক্ষ করছেন চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, অ্যাম্বুলেন্স কেনার যে বিল, সেই বিলে গরমিল রয়েছে, এইভাবে মানুষকে ধোকা দিচ্ছে বিজেপি। চাঁচলের মানুষের সুবিধার্থে প্রায় এক বছর আগে স্থানীয় একটি ক্লাবকে সাংসদ তহবিলের টাকায় আইসিইউ অ্যাম্বুলেন্স প্রদান করেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। 37 লক্ষ টাকা ব্যয় করে এই অ্যাম্বুলেন্স কেনা হয়েছিল, কিন্তু উদ্বোধনের পর একদিনও সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারেনি অ্যাম্বুলেন্স। আমবাগানে পড়ে রয়েছে লক্ষ লক্ষ টাকা দিয়ে কেনা অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটি, আর করোনাকালে এভাবেই আমবাগানে অ্যাম্বুলেন্স পড়ে থাকায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। চাঁচলের বাসিন্দা দীপক চট্টোপাধ্যায় বলেন, মানুষের পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স কেনা হলো, পরিষেবা দিতে ব্যর্থ। তড়িঘড়ি করে কেন উদ্বোধন করা হলো তা বুঝতে পারছি না। এই অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছিল স্থানীয় একটি ক্লাবকে। এটা তো খুবই দুর্ভাগ্যজনক। আমাদের মাননীয় সাংসদ যিনি এই অ্যাম্বুলেন্সটা উদ্বোধন করেছিলেন চাঁচলবাসীর কথা ভেবেই, কিন্তু দুর্ভাগ্য যে সে অ্যাম্বুলেন্সটা এখনও একদিনও পরিষেবা দিতে পারেনি সাধারণ মানুষকে। কেন? যতদূর শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্সের আইসিইউ ফেসিলিটি এখনও চালু হয়নি, এবং যাকে উনি এই যে সংস্থাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন তারাও এই ব্যাপারে যথাযোগ্য ভূমিকা পালন করেনি। অবশ্যই অবশ্যই এটা গাফিলতি না থাকলে তো দীর্ঘদিন ধরে এটা পড়ে থাকে না, এত তড়িঘড়ি করে এটা উদ্বোধন করারও দরকার ছিল না। সম্পূর্ণ জটিলতা কাটিয়ে আইসিইউ যে ফেসিলিটি সেটাকে করে এটাকে উদ্বোধন করতে হতো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেই সংস্থাকে দেওয়া হয়েছে তাদেরও এ ব্যাপারে একটা ভূমিকা ছিল সেটাকে ঠিক মতো মেনটেন করার। তারা কি করেনি তাহলে? তারা অবশ্যই করেনি, নাহলে এই আমবাগানের ছায়ায় ছত্র ছায়ায় সেটা পড়ে থাকতো না অ্যাম্বুলেন্সটা। ওই ক্লাবের সদস্য জয়ন্ত কুমার প্রামাণিক বলেন, সাধারণ অ্যাম্বুলেন্স প্রচুর রয়েছে চাঁচলে, ওই অ্যাম্বুলেন্সটিতে আইসিইউ পরিষেবা না থাকায় তা চালু করা সম্ভব হয়নি। আগামী মাসে 15 তারিখের মধ্যে এই অ্যাম্বুলেন্সটি চালু করা হবে বলে জানান তিনি। কোনো প্রবলেম নেই, কিন্তু চাঁচলে যেহেতু প্লেন অ্যাম্বুলেন্স অনেক আছে, আমরা চাইছি না এই প্লেন অ্যাম্বুলেন্স হিসাবে এটিকে চালাতে। আমরা চেয়েছি একটি আইসিইউ অ্যাম্বুলেন্স, যেটা খুবই দরকার। আমাদের এই সাব ডিভিশনের মধ্যে কোনো আইসিইউ অ্যাম্বুলেন্স নেই, আমরা যার জন্যই এই এটাকে একটি ভালো জায়গাতে, প্রথমে আমি আমার বিল্ডিংয়ের সামনে রেখেছিলাম, সেখানে প্রচণ্ড ধুলোবালি পড়ার জন্য আমরা আমাদেরই পুরনো এক রোটারিয়ান পিনাকি জয় ভট্টাচার্যের বাগানে সেটাকে আমরা এখন রেখেছি, যাতে ধুলোবালিটা কম পড়ে। এটাতে আমাদের কোনো স্বার্থ নেই যে ওটাকে বসিয়ে রেখে কোনো রাজনৈতিক, কারণ রোটারি ক্লাব রাজনীতি করে না, রোটারি ক্লাব মানুষের উপকারের জন্য কাজ করে। সাংসদ খগেন মুর্মুর দাবি, আইসিইউ অ্যাম্বুলেন্সের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন তা তিনি বরাদ্দ করে দিয়েছেন, প্রশাসনিক জটিলতা না হলে তার কিছু করার নেই, দ্রুততার সাথে অ্যাম্বুলেন্স চালু করার জন্য প্রশাসনকে জানাবেন বলে তিনি জানিয়েছেন। রোটারি ক্লাবকে দেওয়া হয়েছিল, রোটারি ক্লাব অফ চাঁচল দেওয়া হয়েছিল অ্যাম্বুলেন্স, এটা এখন দেওয়া আছে, দেওয়া হয়েছিল মানে দেওয়া আছে। তো সেখানে এখন আইসিইউ সংযুক্ত অ্যাম্বুলেন্স দেওয়ার কথা, যেহেতু ওই সময়তে 22 লক্ষ টাকা এটার জন্য আমি প্রপোজ করেছিলাম, ওরা বলেছিল যারা কোম্পানির তারা বলেছিল যে 22 লক্ষ টাকা দিয়ে অ্যালং উইথ আইসিইউ ওরা দেবেন, কিন্তু সেটা পরবর্তীতে ওরা দিতে পারেনি, কী কারণে পারেনি জানি না। তখন ওরা বলো অ্যাডিশনাল ফান্ড আবার এখানে অ্যালোক করতে হবে। অ্যাকর্ডিংলি আমি এখানে হচ্ছে তার অ্যাডিশনাল ফান্ড অনেক দিন আগে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের যেভাবে দিতে হয়, আমাদের এখানে প্রপোজাল দিতে হয়, সেই প্রপোজাল আমি দিয়ে দিয়েছি। আমার দিক থেকে কোনো রকম যে ঘাটতি নেই, ঘাটতি আছে এখন হচ্ছে অফিসিয়াল, আমার কোনো নির্বাচনী একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে ঘাটতি আমার নেই, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে যে যারা এখানে কাস্টোডিয়ান